আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনাদের মেহমানের সকলেই ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের ক্যাপিটাল বাজেটিং অধ্যায় থেকে আমরা তৃতীয় লেকচারে গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এনপিবি এবং আইআরআর। এনপিবি হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। দুটোর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দ্বিতীয় দিয়ে আমরা আলোচনা করব হুইচ ক্যাপিটাল বাজেটিং টেকনিক ইজ দ্য বেস্ট এবং এন্ড ওয়াই। তার মানে ক্যাপিটাল বাজেটিং যে টেকনিক আমরা দ্বিতীয় ক্লাসে শিখলাম, অনেকগুলো টেকনিক ছিল, ওই টেকনিকগুলোর মধ্যে থেকে কোন ক্যাপিটাল বাজেটিং টেকনিকটা সবচেয়ে ভালো এবং তার কারণ কি, সেই কারণ সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারো। এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনপিবি এবং আইআরআর। এই যে আমরা এনপিবি শিখলাম নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা একটু। প্রথম পার্থক্য হচ্ছে এনপিবি ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। এনপিবি কি? প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট, নেট ক্যাশ ফ্লো মাইনাস দ্য প্রজেক্ট ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো। তার মানে যে এনপিবি হলো একটি বিনিয়োগ প্রকল্পের নেট নগদ প্রবাহ ভিউ প্রকল্পের প্রাথমিক নগদ প্রবাহের বর্তমান দাম। তার মানে যত ইনফ্লো হচ্ছে ওটার বর্তমান মূল্য থেকে আমার বিনিয়োগটা বাদ দেবো, তাহলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এনপিবি। আর এদিকে আইআরআর হচ্ছে IRR is the discounted rate that is the present value of future net cash flow from the investment project with the initial cash outlay. তার মানে IRR হলো সারের হার, যে বিনিয়োগের ডিসকাউন্টেড মানে সার, সারের যে হার বা রেট, প্রাথমিক নগদ প্রবাহের সাথে বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যতের যে নেট নগদ প্রবাহের বর্তমান মূল্য সেটাকেই IRR বুঝিয়ে থাকে। দুই নম্বর পার্থক্য হচ্ছে ইট ইজ ইজি টু মেক ডিসিশন ইন দ্য মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বাই এনপিবি। আমরা যখন এনপিবি করি তো এই এনপিবির মাধ্যমে অতি সহজেই আমরা কি করতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। বাট ওপর দিকে দেখো ইট ইজ ডিফিকাল্ট টু মেক ডিসিশন ইন দ্য মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট আইআরআর। আইআরআর ক্ষেত্রে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে একটু জটিল আকার ধারণ করে বা কষ্টকর হয়ে থাকে। আচ্ছা, এরপরে তিন নম্বর হচ্ছে দে নিড দ্য অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট রেট অ্যান্ড ডিসকাউন্ট রেট ডিটারমাইন এনপিবি। তার মানে যখন আমরা এনপিবি বের করব তখন আমাদের ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্ট রেট এই দুইটা জিনিসের সমন্বয় করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। বাট আইআরআর যদি বের করি সেই ক্ষেত্রে নিট দে নিড নট দ্য অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্ট রেট, এই দুইটা রেটের মধ্যে কোনো সমন্বয়ের দরকার নেই। তাহলে এনপিবির ক্ষেত্রে আমাদের অবশ্যই ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্ট রেটটা সমন্বয় করতে হবে, বাকি আইআরআর এর ক্ষেত্রে আমার এই ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্টটা সমন্বয় করার দরকার নাই। টু ক্যালকুলেট এনপিবি দা ইন্টারেস্ট রেট শুড বি প্রি ডিটারমাইন্ড। তার মানে যদি আমি এনপিবি নির্ধারণের জন্য তাদের সুদের হারটা বা সারের হারটা সমন্বয় বললাম, তাহলে এনপিবি গণনা করার জন্য সুদের হার পূর্ব নির্ধারিত হওয়া উচিত। আমি যদি এনপিবি বের করতে চাই তাহলে আমাকে ইন্টারেস্ট রেটটা লাগবে, মানে ইন্টারেস্ট রেটটা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে, আর যদি দেওয়া না থাকে সেটা আমাকে বের করে দিতে হবে। আই মিন এক মূল কথা হলো যে আমরা যদি এনপিবি বের করতে চাই অবশ্যই ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্টেড রেট পূর্ব থেকে আমাদেরকে জানা থাকতে হবে। বাট এক্ষেত্রে চার নম্বর হচ্ছে দু ক্যালকুলেট আইআরআর, আইআরআর ইন্টারেস্ট রেট শুড নট বি প্রি ডিটারমাইন্ড। এই ক্ষেত্রে তোমার যে আগে থেকেই যে ই করা থাকবে, কি বলে, ইন্টারেস্ট রেট বের করা থাকবে এমনটা নয়। মোট কথা ইন্টারেস্ট রেট যদি দেওয়া নাও থাকে তাহলে আমরা কি করতে পারবো, ওই জিনিসটা বের করতে পারবো। পক্ষান্তরে যদি এনপিবি বের করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, ওই ইন্টারেস্ট রেটটা অবশ্যই আগে থেকে জানা রাখতে হবে। এরপর আসো পাঁচ নম্বর পার্থক্য হচ্ছে ফর্মুলা। যদি আমরা এনপিবির ফর্মুলা ইউজ করি তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা হয়ে গেলে এনপিবি। আর যদি আমরা
আইআরআর বের করি তাহলে আমাকে ওই যে সূত্রটা আমরা আগে দেখলাম ওই সূত্রটা ইউজ করব আমরা এই সূত্রগুলো আমরা পরে শিখাবো শুধু সূত্রটা লিখে দিলেই হবে এই ছিল আমাদের এনপিবি এবং আইআরআর মধ্যে একটা পার্থক্য এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষা আসছে এবং সামনেও পরীক্ষা আসার সম্ভাবনা আছে আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে হুইজ ক্যাপিটাল বাজেটিং দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হুইজ ক্যাপিটাল বাজেটিং টেকনিক ইজ দা বেস্ট এন্ড হোয়াই মানে কোন ক্যাপিটাল এই যে আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক অনেকগুলো শিখলাম তো অনেকগুলো ক্যাপিটাল বাজেটিং টেকনিকের ভিতরে কোনটা সবচেয়ে বেস্ট সেটা আমাদেরকে বলতে বলছে এটা একটা এইভাবে প্রশ্ন হইতে পারে আবার এইভাবে থাকতে পারে আন্ডার হোয়াট সার্কামস্টেন্স ডু দা এনপিবি এন্ড আইআরআর মেথড ডিফার বলছে এই দুইটার মধ্যে যে পার্থক্য এটার আলোকে এনপিবি এবং আইআরআর এই দুইয়ের পার্থক্যের আলোকে বিবেচনায় যে হোয়াট মেথড শুড ইউ প্রিফার এবং হোয়াই এই দুইটার মধ্যে তুমি কোন মেথডটাকে বেশি প্রিফার করবে এবং কেন এখন এটা উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমার কোনটা প্রিফার করব সেটা বলতে হবে আগে তারপরে ওই প্রিফার করার সম্পর্কে কিছু যুক্তি দেয় বা যুক্তি বা কারণ দেখাতে হবে যেমন ধরো এই জায়গায় লিখছে যে আই প্রিফার দ্য এনপিবি মেথড আসলে এনপিবি মেথডটা একদম ইজি ক্যালকুলেশন করতে ইজি কনসিডার প্রথম এনপিবি মেথড কনসিডার দা ক্যাশ ফ্লো অফ প্রজেক্ট ওভার দা টাইম এই যে হোল প্রজেক্ট প্রজেক্ট ওভার দ্য টাইম প্রজেক্টের যে হোল টাইম এই টাইমের ভিতরে আমরা কি করি ওই ক্যাশ ফ্লোটা বিবেচনায় আনি এই পদ্ধতিতে সাধারণত প্রকল্পের যে নগদ প্রবাহ এটার বিবেচনা আনা হয় আসলে নগদ প্রবাহটাই হচ্ছে একটা প্রজেক্টের বিশাল একটা বিষয় ওটা নগদ প্রবাহ যদি আসে তাহলেই তো আমার লাভ লাভ হবে আর যদি না আসে তাহলে লস প্রজেক্ট হবে এই জন্য নগদ প্রবাহটা সঠিকভাবে এই জায়গায় বিবেচনায় আনা হয় এই জন্য এই প্রজেক্ট এই মেথডটা একটু ভালো উন্নত আছে আবার লিখছে দুই নম্বরে যে ইট কনসিডার দ্য টাইম বিল অফ মানি দেখো আমরা প্রথমেই কিন্তু ফিনান্সের প্রথম অধ্যায়ে আলোচনা করছি টাইম বিল অফ মানি শুরুতে আসলে ফিনান্সের কথা যখনই কেউ আলোচনা করতে চায় তখনই আলোচনায় চলে আসে শুরুতে টাইম বিল অফ মানি অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্যটাও খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এই এনপিবির মধ্যে তিন নম্বর হচ্ছে ইট কনসিডার দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে প্রজেক্ট যখন শেষ হয়ে যায় ওই প্রজেক্টের যে কিছুই থাকে সেলভেজ ভ্যালু থাকে এই সেলভেজ ভ্যালুটাও বিবেচনায় আনা চার নম্বর হচ্ছে দ্য ক্যাশ ফ্লো অফ প্রজেক্ট আর ডিসকাউন্টেড বাই ইটস কস্ট অফ ক্যাপিটাল তো এই ক্ষেত্রে সাধারণত চার নম্বরে যেটা কোন প্রকল্পের নগদ প্রবাহের মূলধনের ব্যয় ছাড় দেওয়া হয় যে মূলধনের ব্যয় যেটা করা হয় এটাও এইটার মধ্যে এই এই বিষয়টাকেও আমরা ডিসকাউন্টেড প্রজেক্টের মধ্যে আনা হয়ে থাকে এরপরে পাঁচ নম্বর হচ্ছে ইট গিভস দ্য সেম রেজাল্ট বোথ কনভিনিয়েন্স কনভেনশনাল এবং নন কনভেনশনাল ক্যাশ ফ্লো তো এই ক্ষেত্রে দেখো এটি প্রচলিত এবং অপ্রচলিত নগদ প্রবাহ উভয়ের জন্য একই ফলাফল দেয় আইমিন যদি আমরা প্রচলিত পদ্ধতি ফলো করি তাহলে যে রেজাল্ট হবে আর যদি অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করি তাহলেও একই ফল আসবে যেটার মধ্যে রেজাল্ট একই আসবে এই পদ্ধতিটা অনেক ভালো এই জন্য দ্যাট ইজ হোয়াই আই উড প্রিফার দ্য এনপিবি